হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোম, তোমরা আছো সোমস লাইফস্টাইলের সাথে। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি দেখতে পাচ্ছ সকাল সকাল একদম সেজে গুজে নিয়েছি, কারণ আজকে যেহেতু জগৎধাত্রী পুজোর নবমী, তো আমার প্ল্যান আছে আমি চন্দননগর যাব। তো কালকে খুব করে প্ল্যানটা করেছি, আমি হঠাৎ প্ল্যান করেছি, তো সেজন্য আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। ওখানে সকাল সকাল না গেলে আমাকে বাড়ি ফিরতে হবে, ওই জন্য তাড়াতাড়ি যাব। তো এখন বাজে হচ্ছে 9টা, আমি বেরিয়ে যাব 9:30 মধ্যে। তো চলো তাহলে বেশি কথা বলবো না, আমি এখান থেকে বালি যাব, বালি থেকে চন্দননগর যাব। তো আমি পুরো ভিডিওটা কভার করব, তোমরা আশা করি খুব এনজয় পাবে আমার আজকের ভিডিওটা দেখে। তাহলে চলো স্টার্ট করা যাক, সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যালো হ্যালো, আমি জানি না আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না। তো এখন আমরা যাচ্ছি, আমার সাথে এই যে একে নিয়ে যাচ্ছি, একে আমি যখনই বলি তখনই ফ্রি থাকে, আমার জন্য ফ্রি হয়ে যায়। আমাদের তো দেখা হয়নি, তাই আমরা জগৎধাত্রী পুজো আমরা এনজয় করবো। তো এখন ট্রেনে আছি, এখান থেকে বালি যাচ্ছি, বালি থেকে আবার ট্রেন চন্দননগর। তো তোমরা দেখতে থাকো। তো আমি চলে এসেছি বালিতে, এবার বালি থেকে ট্রেন ধরবো, প্রচন্ড রোদ। তো এখন আমরা ট্রেনে উঠে গেছি, চন্দননগর যাচ্ছি, বালি থেকে ট্রেনে উঠে গেছি, দাঁড়িয়ে আছি, জায়গা নেই, দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় হয়েছে, সবাই ঠাকুর দেখতে যাচ্ছে। তো এসে গেছি চন্দননগরে, এখানে প্রচন্ড ভিড়। তো চলো তাহলে এবার ঠাকুর দেখতে যাওয়া যাক, তোমাদেরও দেখাবো ঠাকুর। রোদে চকচক করছি আমরা, আর প্রচুর রোদ আজকে, জানো আমাদের বেশি রোদে গ্লেজ দিচ্ছে। পুজো শুরু হয়ে গেছে, এটা প্রথম ঠাকুর, আমরা প্রথম ঠাকুর দেখছি হচ্ছে বাউরি পাড়া, এখানে জাহাজের থিম করেছে, দেখো মানে নড়ছে এটা লিটারালি। তো চলো ভিতরে ঠাকুরটা দেখি, এটা হচ্ছে ঠাকুরটা, ভীষণ সুন্দর। আমরা টোটো এলাম, টোটো হাঁটা আমাদের পক্ষে হচ্ছে না, প্রচুর ছোট বাইরে রোড আছে। তো একটা টোটো করেছি, সব ঠাকুর দেখবো, ভালোই হয়েছে, দেখে নি সব, তোমাদেরও দেখাবো, দেখতে থাকো। চলো নেক্সট ঠাকুর যাওয়া যাক,
এটা হচ্ছে চার মন্দির তলা, তো ঠাকুর দেখলে বেশ বেশ সুন্দর সুন্দর ঠাকুর, কিন্তু আমার খুব ভালো লাগে চন্দননগরের জগৎধাত্রী দেখতে। আমার ফার্স্ট এটা অনেক পুরনো পুজো মনে হচ্ছে। আমার জীবনে আনন্দ উল্লাস বলে কিছু নেই, অ্যাজ ইউজুয়াল আমাকে ব্লগ করতে হচ্ছে, তোমাদের এন্টারটেইন করতে হচ্ছে, আর আমি সেটা ভালোবাসি, শেষ তো করতেই হবে। মারাত্মক ভিড় হয়েছে, মানে প্রচুর পরিমাণে ভিড়, ভিডিও আমি করতে পারিনি। ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট হয়নি, হয়েছে কিছু ঠাকুর দেখা, তো আমি এই ভিডিওটা এখানেই শেষ করব, কারণ কিছু খাবো খিদে টিদে পাচ্ছে, তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। রাস্তায় প্রচুর লোক তোমরা দেখতেই পাচ্ছ, যারা চন্দননগরে এসেছো তারাও আমাকে জানিও। আর চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা আমার চ্যানেলে আছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।